করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। কলকাতার বেলভিউ ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, প্লাজমা নেওয়ার পর তার শারীরিক অবস্থার আংশিক উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌমিত্রের চিকিৎসার জন্য এরই মধ্যে দুটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দেওয়া হচ্ছে রেমডেসিভির। তাকে সম্পূর্ণ সুস্থ করতে এই ওষুধের মোট 6টি ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। বেলভিউ ক্লিনিক জানায়, শীঘ্রই সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের আরেক দফা করোনা পরীক্ষা করা হবে।